গুড মর্নিং স্টুডেন্টস, আজকে হস্যকার যুগে আমাদের যে কতগুলি আরো শব্দ বাকি পড়ে আছে সেগুলো আজকে আমরা শিখে নেব। এর আগের দিন আমরা দুটি অক্ষর যুগে শিখেছিলাম, আজকে তিনটি করে শিখে নেব। তো প্রথম কি হচ্ছে যে চতুর, তাহলে চতুর শব্দটি কিভাবে আমরা করব, না চ তয় হস্য র চতুর। মধুর, ম তয় হস্য র মধুর, চতুর মধুর। দুপুর, দয়হস্যু পয়সু র দুপুর। মুখর, মহস্যু খ র মুখর। সবুজ, দন্তেশ্বর বয়স্যু বর্গেজ্জ সবুজ। অবুজ, অ বয়স্যু ছ অবুজ। মুকুল, মহস্যু কয়হস্যু ল মুকুল। মুকুর, মহস্যু কয়হস্যু র মুকুর। নতুন, নন্তের ন তয়হস্যু দন্তের ন নতুন। কুশল, কয়স্যু তালবেশ্য ল কুশল। তাহলে আরো আরেকবার করে দিই, চতুর চ তয়স্যু র চতুর, মধুর ম ধয়স্যু র মধুর, দুপুর দয়স্যু পয়স্যু র দুপুর, মুখর বয়স্যু খ র মুখর, সবুজ দন্তেশ্বর বয়স্যু বর্গের জ সবুজ, অবুজ অ বয়স্যু ঝ অবুজ, মুকুল বয়স্যু কয়স্যু ল মুকুল, মুকুর বয়স্যু কয়স্যু র মুকুর, কুশল কয়স্যু তালবিশ্ব ল কুশল, নতুন দন্তের ন তয়স্যু দন্তের ন নতুন। তাহলে এই হয়ে গেল হস্যকার যোগ করে শব্দ তৈরি করা। প্রথম থেকে একবার আমরা সবটাই পড়ে নিই। কুকুর, ঘুড়ি, ফুল, পুতুল। কয়সু কয়সু র কুকুর, ঘয়সু রবীন্দ্রসু ঘুড়ি, ফয়সু ল ফুল, পয়সু তয়সু ল পুতুল। তারপরে কি আছে, না দুধ দয়সু ধ দুধ, বুধ বয়সু ধ বুধ, কয়সু ল কুল ভয়সু ল ভুল। সুখ দন্তেশ্বর সুখ অসুখ, ল ঘয়সু লঘু, ম ধয়সু মধু, ক টয়সু কটু, রি তয়সু ঋতু, রি বর্গে জয়সু রিজু। এটা রিজু হবে, আগের দিন আমি যে বলেছিলাম হয়তো খজু খজু সেটা হবে না, তোমরা এটা চেঞ্জ করে নাও, ক্ষয়ের বদলে এখানে রি করে নাও, রি বর্গে জয়সু রিজু করে নাও। এর আগের দিন যেটা খ বলেছিলাম সেটা চেঞ্জ করে রি করে নাও রিজু। চতুর, চ তয়সু র চতুর, ম ধয়সু র মধুর, দুপুর দয়সু পয়সু র দুপুর, মহসু খ র মুখর, দন্তেশ্বর বয়সু বর্গে চ সবুজ, অ বয়সু ঝ অবুজ, মহসু কয়সু ল মুকুল, মহসু কয়সু র মুকুর, কয়সু তালবেশ ল কুশল, দন্তেন তয়সু দন্তেন নতুন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের হস্যকার যোগ করা। আর এক্ষুনি যেটা বললাম যে চেঞ্জ করতে হবে যেটা কি, না রিজু ওখানে লিখে নিতে হবে, খজুটাকে কেটে দিয়ে এটা যেটা আছে কেটে নিয়ে সেখানে আমরা কি লিখব, রিজু। এইটা লিখে নেব আমরা, ঠিক আছে। তাহলে রিজু রি বর্গে জয়সু রিজু। তাহলে এইভাবে সমস্ত শব্দগুলি হস্যকার যোগ করে যেগুলো যেগুলো হচ্ছে তোমরা ভালো করে করে নিও। আমরা এর পরের দিন থেকে শ্রুতি লিখন শুরু করব, তার জন্য অতি অবশ্যই এই যে শব্দগুলি সেগুলো খুব ভালো করে তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো।